সেই কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদেরকে তার পদ্ধতি আমাদেরকে শিখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূল যদি নিকৃষ্ট একটা জাতিকে কোরআন দিয়ে তার জীবন চরিত্র দিয়ে সংশোধন করতে পারেন তাহলে যে দেশের 90% উপরে মানুষ মুসলমান, যে দেশের মানুষ ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে চা নাস্তাকে তারা হাল চাষ করতে যায়, তারা ব্যবসা বাণিজ্য করতে যায়, আবার এশার আজান শুনে নামাজ পড়ে তারা ঘুমাতে যায়, যে দেশের মানুষ আল্লাহতে বিশ্বাস করে আল্লাহর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে গোটা জাতি চলে উঠে, যে জাতি রাসূলকে নেতা মানে, যে বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের শহর মসজিদের নগরী, সেই বাংলাদেশকে গঠন করার জন্য আমাদের 20 দফা 30 দফা 50 দফা লাগবে না। আসুন আল্লাহর ভাষায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, 18 কোটি মানুষ কোরআনের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হই, বাংলাদেশের সমস্যা সমাধানে মাত্র 5 বছর লাগবে। আজকের এই সিরাত মাহফিলে উপস্থিত সম্মানিত দিনদার ইমামদার সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী বিশ্ব নবী বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সমাজে আবির্ভূত হয়েছিলেন যেই সমাজকে আখ্যায়িত করা হয়েছিল আইয়ামে জাহিলিয়া হিসাবে, অর্থাৎ মূর্খতার দিক থেকে নিকৃষ্টতার দিক থেকে এই সমাজের চাইতে নিকৃষ্ট সমাজ পৃথিবীতে এর আগেও বোধহয় ছিল না, এর পরেও বোধহয় আর হবে না, এরকম একটি অন্ধকার জাহিলিয়াতের যুগে সময়ে আল্লাহর রাসূলকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। তিনি যখন একটু বড় হলেন সমাজের দুর্দশা সমস্যা অবলোকন করলেন, সেই সমস্যার সমাধানের জন্য ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন, তিনি এক পর্যায়ে হিলফুল ফজল নামে একটি যুব সংগঠন কায়েম করেছিলেন সমাজ থেকে সব ধরনের অন্যায় জুলুম মোকাবেলা করার জন্য। এরপর তার উপর যখন ওহী নাজিল হলো, তিনি নবী হিসাবে যখন তার দায়িত্ব পালন শুরু করলেন তখনও তার সমাজে সমস্যার কোনো অভাব ছিল না, শত শত সমস্যা ছিল, সেখানে মাইট ইজ রাইট ছিল, জোর যার মূল্যক তার আইনের শাসন সেখানে অনুপস্থিত ছিল, সেখানে গণহত্যা করা হতো, নারী নির্যাতন করা হতো, শিশু নির্যাতন করা হতো, কন্যা সন্তানকে জীবন্ত প্রতিত করা হতো, সেখানে এরকম আরো অসংখ্য সমস্যায় জর্জরিত ছিল তৎকালীন আরব সমাজ। কিন্তু আল্লাহর রাসূল সেই দিকে নজর না দিয়ে তিনি এক দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন, মানুষ প্রথমে বুঝতে পারেনি এত সমস্যা এত জঞ্জাল, কিন্তু তিনি কোনো দিকে কোনো সমস্যার কথা উল্লেখ না করে একটা মাত্র সমস্যা একটা মাত্র সমাধান তিনি জাতির সামনে পেশ করেছিলেন, সেটি ছিল কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আল্লাহর রাসূলের কাছে পবিত্র কোরআন নাযিল হওয়া শুরু হলো, তার উপরে তার দায়িত্বের ব্যাপারে কোরআনে যা বলা হলো তার মধ্যে একটি আয়াত পবিত্র আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যার অর্থ হচ্ছে তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন যাতে করে সকল বাতিল দিনের উপরে এটাকে বিজয়ী করতে পারেন। আল্লাহর রাসূল
কর্মসূচি, এক আল্লাহকে রব মেনে নিতে হবে, সকল বাতিলকে জাহিলিয়াতকে পরিত্যাগ করতে হবে, এর মধ্যেই মানবতার মুক্তি। এটা তিনি তার কাজে প্রমাণ করেছিলেন। মক্কার 13 বছর তিনি দাওয়াতে আল্লাহর কাজ করেছেন, শাহাদাত আলাঙ্গাসের কাজ করেছেন, মানুষ তৈরির কাজ করেছেন। এক পর্যায়ে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করে মাত্র 313 জন কম বেশি সাহাবী নিয়ে মদিনায় কোরআন দিয়ে একটি রাষ্ট্র কায়েম করেছিলেন, যে রাষ্ট্রে কোনো চুরি ছিল না, ডাকাতি ছিল না, বেহায় অপরাধ ছিল না, অশ্লীলতা ছিল না। সেখানে শিশুর অধিকার রক্ষা হয়েছিল, নারীর অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল, যুবকের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল, প্রত্যেকটা নাগরিক সেখানে সুবিচার পেয়েছিল। মদিনা রাষ্ট্র নামে তিনি যে রাষ্ট্র কায়েম করেছিলেন, আজ অবতরি তার সমতুল্য কোনো রাষ্ট্র পৃথিবীতে কায়েম হয়নি। আজকে আমাদের বাংলাদেশ সমস্যায় জর্জরিত, 53 বছরের শাসনামলে আমরা দেখেছি দুর্নীতি, স্বজনপ্রীতি, খুন, রাহাজানি, ব্যাংক লুটপাট, শেয়ার বাজার কেলেঙ্কারি, আমরা দেখেছি মানুষের উপরে জুলুম, নির্যাতন, আয়না করে নিয়ে মানুষকে কিভাবে তিলে তিলে দুর্বিষহ জীবন যাপন করতে বাধ্য করা হয়েছে, আমরা সেটা প্রত্যক্ষ করেছি। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের ছাত্র সমাজ, গণমানুষ, জাতির মনের বাসায়, ইমানের বাসায়, আল্লাহর বাসায় তারা একটা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস যদি কায়েম করতে হয় বাংলাদেশে, কোরআনকে, দিনকে কায়েম করতে হবে। একমাত্র নাকিমুদ্দিন ওলা তাতাবাররাকু ফি, এর ভিত্তিতে 18 কোটি মানুষ আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, বাংলাদেশের উপর আর কেউ দাদাগিরি করতে পারবেন না। সেই কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদেরকে তার পদ্ধতি আমাদেরকে শিখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূল যদি নিকৃষ্ট একটা জাতিকে কোরআন দিয়ে তার জীবন চরিত্র দিয়ে সংশোধন করতে পারেন, তাহলে যে দেশের 90 ভাগের উপরে মানুষ মুসলমান, যে দেশের মানুষ ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে চা নাস্তাকে তারা হাল চাষ করতে যায়, তারা ব্যবসা বাণিজ্য করতে যায়, আবার এশার আজান শুনে নামাজ পড়ে তারা ঘুমাতে যায়, যে দেশের মানুষ আল্লাহতে বিশ্বাস করে আল্লাহর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে গোটা জাতি চলে উঠে, যে জাতি রাসূলকে নেতা মানে, যে বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের শহর, মসজিদের নগরী, সেই বাংলাদেশকে গঠন করার জন্যে আমাদের 20 দফা 30 দফা 50 দফা লাগবে না। আসুন আল্লাহর ভাষায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, 18 কোটি মানুষ কোরআনের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হই, বাংলাদেশের সমস্যা সমাধানে মাত্র 5 বছর লাগবে। 5 বছরের ভিতরে বাংলাদেশ থেকে দারিদ্র আমরা হিমা করে পাঠাব, 5 বছর লাগবে না, 2 বছরের ভিতরে সন্ত্রাসীদেরকে সন্ত্রাস আর অস্ত্র সহ পায়ের নিচে বাধ্য করব। বাংলাদেশে আর কোন সন্ত্রাস চলবে না, কোন কোন হবে না, রাজানি হবে না, বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। সেই ধরনের একটা বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, দাওয়াত দিতে হবে,
ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে, রাসূলের আদর্শ তুলে ধরতে হবে। আজকের শ্রোতা মণ্ডলীকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য ইসলামের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, তামাদ্দুনিক সব দিককে তৈরি করার জন্য আমাদেরকে যদি আরো পরিশ্রম করতে হয়, আরো ত্যাগ স্বীকার করতে হয়, প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয়, আপনারা কি রাজি আছেন? সুতরাং এই ঐক্যবদ্ধ ইসলামী জনতাকে, তাওহীদী জনতাকে রাখতে পারে এমন শক্তি বাংলাদেশে নেই। নাসরুম মিনাল্লাহ অফাতহুন কারীব, আমাদের বিজয় এসেছে, চূড়ান্ত বিজয়ের যাত্রা আজকে থেকে শুরু হলো ইনশাআল্লাহ। এই বাংলার 58,500 বর্গ কিলোমিটার মাটিতে কোরআনের পতাকা পদ পদ করে উঠবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের জন্য ধৈর্য ধারণ করব, মিলেমিশে চলব, বাংলার আবামর জনগণকে আমরা ভালোবাসব, তাদের কল্যাণে কাজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।